অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সুশান্ত সিং রাজপুত শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এই প্রোগ্রাম শুরু করছি। তো সুশান্ত সিং রাজপুত কেন আত্মহত্যা করলেন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে জানাই, সুশান্ত সিং রাজপুত বলে নাই, বেশ কিছু মানুষ, সাধারণ মানুষও কিন্তু এই আত্মঘাতী হয়, অর্থাৎ আত্মহত্যা করে। কেন করে, কি ছকে যোগ থাকে যে জন্য আত্মহত্যা করে, সেটাও আমি আজকে এই ভিডিওতে বিশ্লেষণ করব, এবং তার কি উপায়, কি করা উচিত প্রথম থেকে কিন্তু জানা উচিত। প্রথমেই আপনাদেরকে জানাই, প্রথম আমাদেরকে বিচার করতে হবে মানসিক রুগী কারা হয়। এই মানসিক রুগী থেকে কিন্তু এই আত্মহত্যার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ মানসিক রুগী কারা হয়, যারা কিছু পায় না, অর্থাৎ যা চেয়েছিল সেটা পায়নি, বা কিছু না পাওয়া থেকে কিছু চাওয়া থেকে এই মানসিক হতাশা ডিপ্রেশন থেকে কিন্তু এই মানসিক রুগীর সৃষ্টি হয়। তো এটার মেন দায়ী গ্রহকে জানেন, চন্দ্র। চন্দ্র যদি আপনার অশুভ থাকে, চন্দ্র যদি আপনার অশুভ নক্ষত্রে বসে থাকে, অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু, বা চন্দ্র যদি পীড়িত থাকে, সেক্ষেত্রে আপনাদের এই জন্মছকে, আপনাদের যদি জন্মছকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই আত্মহত্যার টেন্ডেন্সি কিন্তু আসবে। তো আমি ভিডিও শেষে বলবো যাদের চন্দ্র খারাপ আছে তারা কি করবেন, সেটাও আমি জানাবো, এবং এর জন্য কি হয়, এই আত্মহত্যা করব এরকম টেন্ডেন্সি কিন্তু চলেই আসতে থাকে। তো আমি যেটা ইন্টারনেটের থ্রু দিয়ে যে ডাটাটা পেয়েছি সুশান্ত সিং রাজপুতের, সেটা আমি বিশ্লেষণ করেছি। সেটা হচ্ছে 21 জানুয়ারি 1986 বারোটার আশপাশে সুশান্ত সিং রাজপুতের মেষ লগ্ন বৃষ রাশি, অর্থাৎ দ্বিতীয়ভাবে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ এখানে কিন্তু চন্দ্র মজবুত, তুঙ্গস্থ, চন্দ্রের অবস্থান কিন্তু এখানে ভালো। এই যে ডাটার সঙ্গে যেটা মিল আমি কিন্তু পাচ্ছি না, কারণ এখানে তো চন্দ্র তার ভালো, সেখানে কিন্তু সুইসাইড করার কোনো কথাই নেই সুশান্ত সিং রাজপুতের, যেটা আমি যে ইন্টারনেটের থ্রু দিয়ে যেটা ডাটা পেয়েছি সেই অনুযায়ী আপনাদেরকে আমি তথ্যটি জানাচ্ছি, জন্মসময় অনুযায়ী। কারণ তা দ্বিতীয় চন্দ্র তার কথাবার্তার মধ্যে একটা অ্যাট্রাকটিভ, মানুষ তার কথা শোনার জন্য পাগল ছিল। দ্বিতীয় ভাব থেকে আমরা কী বিচার করি, কথা, আপনি কেমন কথা বলতে পারবেন, এটা বিচার করা হয়। দেখুন, এর পাশাপাশি তার লগ্ন, এবার আমাকে দেখতে হবে লগ্ন কেমন আছে। লগ্নে কিন্তু রাহু বসে আছে, লগ্নে রাহু যথেষ্ট মনোবল কিন্তু যথেষ্ট ছিল সুশান্ত সিং রাজপুতের, এবং দশা ও অন্তর্দশা কিন্তু পারমিট করছিল, কোনো নেগেটিভ দশা বা অন্তর্দশা কিন্তু ছিল না। আমি আবারও বলছি, চন্দ্র যদি আপনার উচ্চস্থ থাকে, চন্দ্র যদি আপনার স্বগৃহী থাকে, চন্দ্র যদি শুভ নক্ষত্র থাকে, চন্দ্রের অবস্থান যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সকল জিনিস কিন্তু হয় না। কিন্তু এই ডাটার সাথে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কোনো মিল আমি কিন্তু খুঁজে পাচ্ছি না, অর্থাৎ সেখানে হয়তো বা ডাটাটা ইন্টারনেটে ভুল হলেও হতে পারে, কারণ সেখানে এই মিলটা কিন্তু পাচ্ছি না। হয় ইন্টারনেটের ডাটা যত মনে হয় সঠিক তথ্য নেই, সেখানে হয়তো ওই জন্য প্রেডিকশানটা অ্যাকুরেট করা সম্ভব হচ্ছে না। এবং যারা এই মানসিক রুগী, অর্থাৎ চন্দ্র যাদের, আমি বারবার বলছি আপনাদের রাশিচক্রে দেখুন চন্দ্র কেমন আছে, চন্দ্র নিজস্থ আছে কিনা, তারা কি করবেন, তাদেরকে একটা আমি বেশ কিছু কথা বলি। প্রথম কথা, আপনারা প্রচুর পরিমাণে
জল কিন্তু খান প্রথম কাজ, এবং প্রতিদিন দুটো করে তুলসী পাতা আপনার কিন্তু সেবন করুন, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র মজবুত হবে। এবং যদি দুধ খেতে পারেন সেক্ষেত্রে আরও ভালো চন্দ্রের দিক থেকে। এর পাশাপাশি জানাই আপনি আপনার মায়ের সাথে ব্যবহার ভালো করুন, মায়ের দেখাশোনা করুন, মা যাতে আপনার উপর সন্তুষ্ট হয়, মায়ের আশীর্বাদ যাতে পান সে কাজ করুন। তাহলে কী হবে, সে মানসিক রুগীতে কিন্তু পরিণত হবে না। চন্দ্র যদি খারাপ থাকে কী হয়, কোনো কথাবার্তার মধ্যে কিন্তু ঠিকঠাক থাকে, উল্টা পাল্টা কথা, কথার কোনো ছিরি থাকে না এক কথাতে। কাকে কীভাবে কথা বলতে হবে, কথা প্রেজেন্টেশনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়, এবং অধৈর্য অসহিষ্ণু চন্দ্র খারাপ থাকলে হয়ে পড়ে, ধৈর্য থাকে না অসহিষ্ণু হয়ে পড়ে, কথা কথায় রেগে যায়, কথা শুনতে চায় না, অবাধ্য হয়, এই সকল থাকে। এবং পাশাপাশি আপনারা যদি সাদা জামা ব্যবহার করেন সেক্ষেত্রে সেই জামাটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখুন, এবং বাড়িতে যদি আপনি সাদা কুকুর পুষেন সেক্ষেত্রে কিন্তু সেই কুকুরটির ভালো মতন সেবা যত্ন শুশ্রূষা করবেন, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র মজবুত হবে। এবং সবশেষে জানাই পাশাপাশি আপনারা ডাক্তারের সঙ্গে অবশ্যই, মানসিক রোগী যারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট অবশ্যই করবেন, ডাক্তারের ওষুধ অবশ্যই খাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।